টিসিবির পণ্য পেতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ, তবে সময় মতো ট্রাক না আসায় ভোগান্তি কমছেই না। টিসিবির পণ্য কেনাবেচার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী সানবির রূপল এবং বরিশালে আছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি রূপলের কাছে। রূপল, ন্যায্যমূল্য পণ্য কিনতে প্রতিদিনই টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকেন যে সাধারণ মানুষ, সেই লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু সেই অপেক্ষার প্রহর গুনতে হয় যে আসলে ঠিক সময় ট্র্যাকটি আসলে আসে কিনা। প্রত্যেক দিনেই এমন ঘটনা ঘটে, সেই লাইন নিয়েও কিন্তু নানান রকমের জটিলতা, ঘটনা পরিক্রমা কিন্তু লেগেই থাকে, নানান রকমের অব্যবস্থাপনাও আমরা চোখে দেখতে পাই। আজকেও সেরকম বেশ সকাল 10টা থেকে লাইনে বিভিন্ন জায়গায় ট্র্যাক থাকার কথা থাকলেও এখন পর্যন্ত সব জায়গায় কিন্তু ট্র্যাক নেই। এখন পর্যন্ত 2 থেকে 3টি স্পটে আমরা ঠিক সময় ট্রাক আছে কিনা দেখতে যাই, কিন্তু 2 থেকে 3টি স্পটের মধ্যে এখন পর্যন্ত আমরা 1টি স্পটেও ট্রাক দেখতে পাইনি। তো তার গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এর কারণ আসলে কি, সেটি হচ্ছে গিয়ে 150 ট্রাকের মাধ্যমে ঢাকার 2 সিটি কর্পোরেশনে টিসিবির পণ্য দেওয়া হয় এবং 150 ট্রাক লোড আনলোড করার জন্য ভোর থেকে মানুষজন অপেক্ষা করেন এবং ডিলার অপেক্ষা করেন, সেখান থেকে লোড আনলোড করতে যে সময় লাগে সেই সময়ের কারণেই কিন্তু এই দেরিতে বিলম্বে আসার কারণ। তবে আরও বেশ কিছু কারণ আছে, সেটি হচ্ছে কি এই যে 150 ট্রাক আজকে কিন্তু যে তথ্য আছে সেটি হচ্ছে 137টি ট্রাকের মাধ্যমে দেওয়া হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, অর্থাৎ সেখানেও 13টি ট্রাক কিন্তু আজকে কম আছে এবং 13টি ট্রাক কমে কিন্তু এই পণ্যগুলো দেওয়া হবে। এবং রোজার জন্য নতুন 2টি পণ্য যোগ হয়েছে, আগে যে 3-4টি পণ্য ছিল সে 4টি পণ্যর সাথে আরও নতুন 2টি পণ্য যোগ হয়েছে, ছোলা এবং খেজুর। এবং ছোলা এবং খেজুর কিন্তু গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে এবং ছোলা এবং খেজুর দেওয়ার ফলে মানুষজন হয়তো রোজার জন্য তাদের এই অত্যাবশ্যকীয় 2টি পণ্যের কিছুটা স্বস্তি লাভ করতে পারবে। কিন্তু অন্য আর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত মাথায় নিয়েই তারা এই বাজার দামের সাথে কুলিয়ে উঠতে না পারা মানুষজন তারা কিন্তু টিসিবির লাইনে এসে দাঁড়ান এবং আজও কিন্তু সেরকম অবস্থা আছে। এবং কখন এই ট্রাকগুলো আসবে এবং কখন এই ট্রাকগুলো পণ্য দেওয়া শুরু করবে সেটি কিন্তু আসলে দেখার বিষয় এবং সেজন্যই অপেক্ষা করছেন শত শত মানুষ। তো এখন পর্যন্ত মোহাম্মদপুর থেকে টিসিবির পণ্য বিক্রির খবর ছিল এটুকুই। চলে যাচ্ছে বরিশালে, সেখানে আছে অপূর্ব অপু সেখানকার খবর জানাতে। দেখুন, যথারীতি আজ সকাল 11টা থেকে বরিশাল শহরের 12টি স্পটে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যারা টিসিবির পণ্য কিনতে চায় তাদের কিন্তু কোনো ধরনের কোনো ফ্যামিলি কার্ডের দরকার পড়ে না। তবে এর বাইরে, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাইরে যে উপজেলা শহরগুলো রয়েছে, পৌরসভা এলাকা রয়েছে, সে সমস্ত জায়গায় যথারীতি ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ড প্রদর্শন করে কিন্তু এই টিসিবির পণ্য কিনতে হয়। তবে আমরা যেটা দেখেছি, গেল 4 দিন পর্যন্ত বরিশাল শহরের যে বিভিন্ন এলাকায় প্রতিদিন ঘুরে ঘুরে এই টিসিবির পণ্যগুলো বিক্রি করা হয়, সেক্ষেত্রে ক্রেতাদের পক্ষ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে, বা যারা বিক্রি করছে টিসিবির পণ্য তাদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করেছে। বিক্রেতারা বলছে যে একই ক্রেতা একই পরিবার থেকে একাধিক মানুষ এসে কিন্তু আসলে টিসিবির পণ্য কিনছে, সেই ক্ষেত্রে বিক্রেতারা আসলে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আসলে বুঝতে পারছে না যে কে কতবার নিচ্ছে, যেহেতু বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কোনো ফ্যামিলি কার্ড নেই, সেই ক্ষেত্রে আসলে একই মানুষ একাধিকবার আসলে এই পণ্যগুলো কিনে যায়। এবং আর ক্রেতাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, সিটি কর্পোরেশন এলাকার মধ্যে প্রতিদিন আসলে কখন কোথায় এই টিসিবির পণ্যগুলো বিক্রি হয় সেটি আসলে ক্রেতারা জানে না। যেমনটি আজকে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মধ্যে 12, 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর ওয়ার্ডের 12টি স্পটে একযোগে কিন্তু এই টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। আমি সেক্ষেত্রে জানিয়ে রাখি যে 12 নম্বর ওয়ার্ডের নুরিয়া কিন্ডার গার্ডেন ARF চরের বাড়ির মসজিদের সামনেই, ইউসুফ আলী স্কুলের সামনে, শিকদারপাড়া খান সড়কের সংযোগস্থ রিফিউজি কলোনি ঈদগাহ মাঠ, মিয়াবাড়ির পোল নব আদর্শ স্কুল মাঠ, হার্ট ফাউন্ডেশন, 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, 17 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ ব্যাংকের সামনে রাখালবাবুর পুকুর পাড় এবং 18 নম্বর ওয়ার্ডের শ্রী চৈতন্য স্কুল মাঠে কিন্তু আসলে টিসিবির পণ্য বিক্রি হবে এবং আগামীকালকেও শহরের বিভিন্ন ওয়ার্ডের 12টি স্পটে আসলে বিক্রি হবে। সেই ক্ষেত্রে ক্রেতাদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি আগে মাইকিং করা হয় যে আগামীকাল যে স্পটে বসে এই বিক্রি, এই টিসিবির পণ্য বিক্রি হবে, সেই ক্ষেত্রে তারা ক্রেতারা সহজে এই পণ্যটি কিনতে পারবেন। তো সিটি কর্পোরেশন এলাকার নব আদর্শ স্কুল মাঠ থেকে টিসিবির পণ্য আমার কাছে বিক্রির যতটুকু খবর ছিল। টিসিবির পণ্য বিক্রির খবর জানাতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং ঢাকার মোহাম্মদপুর থেকে।